আসা জামাল তুই তো পড়াশোনাটা বাদ দিয়ে দিলি সেটা কি ভালো করলি তোর কি ভবিষ্যতে ভাবনা নাই ভবিষ্যতে চিন্তা করি আর কী করবো আমার কি বাপের সম্পত্তির অভাব আছে নাকি রে আমি সারা জীবন শুয়ে বসে খালো কোনো সমস্যা হয়নি তা না হয় আছে কিন্তু নিজেরই তো একটা ব্যক্তিত্ব আছে মানুষ না হয় টাকার অভাবে লেখাপড়া করে না সেটা আলাদা বিষয় কিন্তু তোর তো বাবার টাকার পয়সার অভাব নাই তুই কেন লেখাপড়া বাদ দিলি ধর আমার ওই সব লেখাপড়া ভালো লাগে না তাছাড়া লেখাপড়া করলেই যে মানুষ জ্ঞানী হয় তার কোনো মানে নাই হ্যাঁ তা ঠিক কিন্তু লেখাপড়ার মাধ্যমে মানুষ অনেক জ্ঞান অর্জন করতে পারে আরে বন্ধু আমার জ্ঞান অর্জন করার জন্যে লেখাপড়া করার দরকার নাই আমার কি জ্ঞানের অভাব আছে নাকি আচ্ছা তোর তো এত জ্ঞান তালি পারে বলতো বনের রাজাকে সেটা আবার কে না জানে বনের রাজা তো সিংহ ধর তোরে কে বলছে বনের রাজা সিংহ বনের রাজা তো হাতি কি বনের রাজা হাতি সেটা তোরে কে বলল তুই একটা মূর্খ তুই একটা গাদা বনের রাজা হইল হাতি হাতির সাইজ আর সিংহের সাইজ এক হইল হাতির পায়ের নিচে সিংহ পড়লি সিংহ তো সেফটা হয়ে যাবি তালি পারে বল বনের রাজা কে এটা তোর ভুল ধারণা রাজা কখনো দেহের সাইজ দিয়ে হয় না বুঝলি রাজা হয় ব্যক্তিত্বর মাধ্যমে এই জ্ঞানটা তুই বই পুস্তক বুঝতি আরে তোর বই পুস্তক তুই তো ঠিক মতো আবার আমারে বুঝতেছি আমি আসতেছি বোনের রাজা হাতি আর তুই আমারে বলতেছি সিংহ আসলে তোর বাবা লেখাপড়া করায় একটা গাদা পুষতেছে আচ্ছা বেশ বনের রাজা যে হাতি সেটা কি তুই আমার প্রমাণ করতে পারবি তুই যদি প্রমাণ করতে পারিস তাহলে পারে আমি মানিয়ে নেবো যা আচ্ছা ঠিক আছে তাহলে পারে চল সাত তার মাস্টারের কাছে সে বললি তো মানবি হ আচ্ছা ঠিক আছে চল এ সামনে রহিম না রে ওর কাছে চল জিজ্ঞেস করি হ্যাঁ করিয়ে দেখবার পারিস আচ্ছা রহিম বল তো বনের রাজা কে কে সিংহ এটা তো সবাই জানে কি এবার দেখলি তো জামাল ধর এটাও তো একটা মূর্খ এটাও কিছু জানে না তুই চল মাস্টারের কাছে আরে কি বলছিস তো বনের রাজা সিংহ নয় তো কি আরে বোকা বনের রাজা হইল হাতি হাতি কত বড় বিশাল দেখিস নি এটা তোরে কে বলল বিশ্বাস না হলি চল তুইও চল মাস্টারের কাছে প্রমাণ হয়ে যাবি আচ্ছা ঠিক আছে চল আমিও যাব ওই তো রতনকে পাওয়া গেল ওরেও একবার জিজ্ঞেস করি আচ্ছা রতন তো বনের রাজাকে সিংহ না হাতি হাতি এত বড় আর সিংহ তো ছোট তাহলে মনে হয় হাতি অবি হাতি হবি কি দেখলি তো কি বলল ওই দুই গাধা বলে কি যে বনের রাজা নাকি সিংহ আরে না না বনের রাজা তো হাতি কারণ সিংহের থেকে হাতি অনেক বড় এবং বিশাল আমিও তো তাই বলতেছি ধুর তুই কচু জানিস বনের সিংহ আচ্ছা এত কথা বলে লাভ নাই চল আমরা সবাই যা মাস্টারের কাছে যা শুনি আসি সেই জায়গায় প্রমাণ হয়ে যাবি আসসালাম ওয়ালাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তোমরা সবাই হঠাৎ স্যার আপনার কাছে আমাদের সকলের একটা প্রশ্ন আছে আপনি উত্তরটি বলবেন কি তোমাদের প্রশ্ন শুনি আমি এই রাশেদকে বললাম যে বনের রাজা হাতি কিন্তু ও বলে যে না সিংহ এখন আপনি বলুন তো স্যার বনের রাজা হাতি না হ্যাঁ বনের রাজা তো হাতি আহ 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 কি রে এবার তো স্যারের মুখেই শুনলি এবার বিশ্বাস হয়েছে তো তোদের আর বলবেন না স্যার সেই কখন ক্ষেত্রে তাদেরকে বোঝাচ্ছি যে বনের রাজা হাতি কিন্তু তারা আমার কথা মানতেই চাচ্ছে না স্যার আপনি ওদেরকে উপযুক্ত শাস্তি দেন স্যার শাস্তি দেবেন তো ওকে ও তো ভুল ভাল বলতেছে স্যার বনের রাজা তো সিংহ এটা আপনি কি বলতেছেন আবার তোরা স্যারের উপর কথা বলিস স্যার বললে শুনলি না শাম তোমরা কি এটা নিয়ে তর্ক করতেছো জি স্যার শোনো তোমরা যারা বলতেছ বনের রাজা সিংহ তোমাদের শাস্তি হবি আর তোমাদের শাস্তি হলেও তোমরা এখন ওদের কাছে ক্ষমা চাবা এ এ আমরা জিতে গিয়েছি আমাদের কাছে মাপ চাবি কি মজা আমরা জিতে গিয়েছি গিয়েছি কিন্তু স্যার কোনো কিন্তু নয় আমি যা বলছি সেটাই করো আচ্ছা ঠিক আছে স্যার এই আমরা ক্ষমা চাসছি রে তোদের কাছে আমাদের ভুল আছে অরে আমাদের ভুল আছে আমাদের ক্ষমা করে দে হ্যাঁ আর এই জামাল আর রতন তোরা একটু যা এখান থেকে আমার ওদের দুজনের সাথে একটু কথা আছে ঠিক আছে স্যার এই রতন চল স্যার এটা আপনি কি বিচার করলেন বনের রাজা তো সিংহই হয় আমরা তো আপনাদের কাছ থেকে ছোটবেলা থেকে শিখছি হ্যাঁ বনের রাজা তো সিংহ দিলেন কেন তোমাদেরকে শাস্তি দেওয়ার পিছনে বনের রাজা সিংহ না হাতি সেটার কোনো সম্পর্ক নাই তোমাদেরকে শাস্তি দিছি কারণ তোমরা দুজনেই শিক্ষিত ছেলে অনেক কষ্ট করে তোমাদের বাবা মা তোমাদেরকে পড়াশোনা করাইছে তোমাদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে আসে তোমরা বুদ্ধিমান ছেলে তা কেমন বুদ্ধিমান ছেলে তোমরা বনের রাজা সিংহ না হাতি এইরকম ফালতু বিষয় নিয়ে ওই দুইটা বলদের সাথে এতক্ষণ তর্ক করতেছিলে আবার এই ধরনের একটা ফালতু পেসালের জন্যেই তোমরা আইসো আমার কাছে বিচার নিয়ে আমার সময় তো নষ্ট করলে এই অপরাধে তোমাদেরকে শাস্তি দেওয়া হইলো শোনো বাবারা ওরা হলো মূর্খ ওদের শিক্ষার অভাব আছে একটা কথা মনে রাখবা আমাদের চারপাশে অনেকেই না জানিয়ে না বুঝিয়ে অনেক কথা বলে কিন্তু আমাদের উচিত যুক্তির সাথে কথা বলা এবং যে অবুজ তার সাথে তর্ক না করা এতে আমাদের সময়ের অপচয় ছাড়া আর কিছুই হবে না জি স্যার আমরা আমাদের ভুল বুঝতে পারছি আমরা দুঃখিত স্যার আমরা ভবিষ্যতে এরকম ভুল আর করবো না জি স্যার আপনি ঠিকই বলছেন মূর্খর সাথে তর্ক করা আসলেই ঠিক না আশা করি তোমাদের এই কথাটি মনে থাকবে যাও এখন বাসায় যাও জি স্যার তাহলে আমরা আসি আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম